সালামু আলাইকুম, চিরম বয়েস চ্যানেল পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজ রহমান আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে আপনি ঘরে বসে আপনার হচ্ছে যদি কারো কোনো মেডিকের কোনো প্রয়োজন হয়, বিশেষ করে যাচ্ছে নেবুলাইজ করতে হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো বেসিক্যালি আপনারা জানেন যে যাদের শ্বাসকষ্ট হয়, যাদের শ্বাসের প্রবলেম হয়, ডাক্তার যদি প্রেসক্রাইব করে যে তাকে হচ্ছে নেবুলাইজ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনারা করতে পারেন। এখন প্রশ্ন হলো যে নেবুলাইজ করতে গেলে অনেক সময় আপনাদেরকে হাসপাতালে যেতে হয় বা ফার্মেসিতে গিয়ে করতে হয়, সেক্ষেত্রে সময়ের একটা ব্যাপার আছে এবং টাকা পয়সার একটা ব্যাপার আছে। সো যাদের হচ্ছে রেগুলার করতে হয়, আমি প্রেফার করি হচ্ছে তারা যদি ঘরে বসেই যদি নিজেদের মতো করতে পারে তাহলে তার জন্য খুব ভালো। সো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যদি আপনার ঘরে যদি এরকম কোনো হচ্ছে বয়সস্থ মানুষ আছেন বা হচ্ছে শিশু আছেন যাদের হচ্ছে শ্বাসকষ্টের প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর এখন যেহেতু শীতকাল চলে এসেছে তখন এটার একটা অনেকের একটু প্রয়োজন হয়ে পড়েছে। সো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, নানান রকম ব্র্যান্ডেড পাওয়া যায়। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আলট্রা কেয়ার যে দিয়ে আপনারা আজকে নেবুলাইজার এই ব্যাপারটা করবেন। সেটা হচ্ছে যে আলট্রা কেয়ার যে কম্প্যাক্ট কম্প্রেসর আছে নেবুলাইজ করার জন্য। সো এই প্যাকেটটা আমি হচ্ছে আনবক্সিং করছি আপনাদের সামনে, এটা আপনারা দেখতে পারেন। এটা এক একজনের কাছে এক এক রকম প্রাইস নেবে। সো আপনারা হচ্ছে 1500 থেকে 1700 টাকার মধ্যে আপনারা পারচেস করতে পারেন। ডিপেন্ড করছে আপনি কোন জায়গা থেকে পারচেস করছেন, কোন সেই হিসেবে আপনি করতে পারেন। সো এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সাথে কী কী আছে, কীভাবে এটা করতে হয়, এখানে সাথে জিনিসগুলো ম্যানুয়াল এবং ইনক্লুড বক্সের মধ্যে কী আছে, মেশিন আছে, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে নেবুলাইজার যে হচ্ছে মূল উপাদানটা রাখবে সেটা এখানে আছে, সাথে হচ্ছে যে অ্যাডাল্ট মাস্ক এবং হচ্ছে যে চাইল্ড মাস্কের একটা ব্যাপার আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে মডিফায়ার একটা ব্যাপার আছে, হচ্ছে নজলের একটা ইয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন যে পাইপের মাধ্যমে এটা আসবে, আর হচ্ছে এখানে হচ্ছে ফিল্টার্স আছে। সো এক্ষেত্রে আমি আমি একটু আনবক্স করে উঠছি, এটা আপনারা এইভাবে ওপেন করবেন, তারপর এটাকে সাবধানের সাথে ওপেন করার চেষ্টা করুন। সাবধানের কথা ফলো না, এই কারণে আসলে প্যাকেটটা যদি আপনি ধরে রাখতে পারেন, প্যাকেটটা যদি আপনি সঠিকভাবে মেন হচ্ছে যে সুন্দর করে রাখতে পারেন, তাহলে এটা ভবিষ্যতের জন্য আপনার ভালো। কারণ হচ্ছে প্যাকেজিংটা যত ভালো আপনার জিনিস যেটাই ব্যবহার করেন না কেন সেটা খুব সুন্দরভাবে থাকতে পারবে। এরপর আমি দেখাচ্ছি এখানে কী কী আছে। এটা হচ্ছে অ্যাডাল্ট মাস্কের ব্যাপারটা, এটা অ্যাডাল্ট মাস্ক, সাথে আমি একটু বলেছি এখানে হচ্ছে চাইল্ড মাস্কের একটা ব্যাপার আছে, যেগুলো যেগুলো বলেছি সবই এখানে আছে। আর এই হচ্ছে সেই এটা আপনার হচ্ছে এখানে মাধ্যমে পাইপের মাধ্যমে আপনার এখান থেকে ওষুধ মেডিসিনটা দিয়ে তারপর এখান থেকে নিতে হয়। আর মূল যে মেশিন সেটা হচ্ছে কম্প্রেসর, এটা আমি দেখাচ্ছি এখানে ওপেন করে। সো এটা হচ্ছে আমার সেই নেবুলাইজার মেশিনটা। সো এটা আলট্রা কেয়ার, এর আপনি দেখতে পাচ্ছেন বাউল ব্যাগে করা আছে, কালার আছে। তো এটা ডিপেন্ড করে কি মার্কেটে কীরকম কোনটা কালার অ্যাভেলেবল আছে। এটা আমি দেখতে পাচ্ছি এটা দুটো কালার আছে, তার মধ্যে আমি এই কালারটা নিয়েছি আমরা। সো এখানে হচ্ছে পিছনে হচ্ছে আপনার পাওয়ার কেবল আপনি দেখতে পাচ্ছেন, এখানে পাওয়ার কেবলের বিষয়টা আছে, পাওয়ার কেবলটা দেওয়ার পরে। আর এখানে হচ্ছে যে পাওয়ার বাটন অন অফ অন অফ, আর আপনার নেবুলাইজার যে ইয়েটা আসবে কম্প্রেসর থেকে যেখান থেকে আছে বাবলটা আসবে, হ্যাঁ সেটা হচ্ছে আপনি এখানে লাগাতে হবে। সো আমরা যেটা করবো প্রথম হচ্ছে এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন লাগানোই আছে, এটা আপনি যদি কোনো সময় নষ্ট হয়ে যায় আপনি এক্সট্রা পারচেস করার চেষ্টা করবেন, ওটা পাওয়া যায় বিভিন্ন হচ্ছে ফার্মেসিতে। আর এটা আমরা যেটা করবো সেটা হচ্ছে এই অপশনটা, সেটা আমাদের হচ্ছে এই জায়গাটা লাগাতে হবে। সো আপনি এই জায়গাতে লাগানোর পরে আপনি একটু হালকা একটু প্রেস করবেন যাতেগুলো বাতাসটা যেন ঠিক মতো আসে, নাহলে যদি প্রেশারটা যদি ঠিক মতো না আসে আপনার নেবুলাইজ অপশনটা ঠিক মতো যাবে না। আর পাওয়ার এটা হচ্ছে আপনি এখানে আপনার যে মাল্টিপ্লাগে বা পাওয়ার সাপ্লাই যেখান থেকে আছে আপনি সেখান থেকে লাগানোর চেষ্টা করবেন, আর খুব ইজিলি আপনি এটা আপনার মাস্কের এটাকে এখানে পুশিং করতে পারেন। সো এটা যখন আপনি করে নেবেন এখানে সুন্দর করে আমি দেখিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে করে নিতে পারেন। এটা নেওয়ার পরে আপনি এখানে যার মাস্ক আছে মুখটা আছে এইভাবে আপনার কি দিলেই এটা হয়ে যাবে, তারপর হচ্ছে বেল্টের একটা ব্যবস্থা আছে এটা টাইট করার জন্য। এবার হচ্ছে আপনার মেডিসিনের ব্যাপারটা, মেডিসিনটা ব্যাপার হচ্ছে এখানে লিকুইডটা আপনারা অনেকভাবে নিতে পারেন, হচ্ছে যে একটা ইঞ্জেকশন একটা পাওয়া যায়, সাথে হচ্ছে আপনার স্যালাইনটা একটু ইউজ করতে হয়। সো এটা অনেকেই পারে না মিক্সিংয়ের ব্যাপার, তো আপনারা হচ্ছে ডাক্তারের প্রেসক্রাইব ছাড়া কোনো কিছু ইউজ করবেন না। সো আমার এখানে যে আমার বাসায় যেটা লাগে সেটা আমি দেখাচ্ছি, সালপ্রেক্স নামে একটা ব্যাপার আছে। সো সালপ্রেক্সটা হচ্ছে কি আপনার এটা স্কোয়ার একটা প্রোডাক্ট, এটাতে অলরেডি সব কিছু মিক্সিং করা আছে, কিছু করা লাগবে না, জাস্ট আমি এটাকে এভাবে এটাকে ভেঙে নিব। ভেঙে আমি এই জায়গাটা আপনি দেখাচ্ছি, এটাকে আপনার হচ্ছে জাস্ট একটু ঘুরালে এটা এখানে চলে আসবে এবং হচ্ছে আপনি মেডিসিনটা দিতে পারবেন, তারপর আপনি অন করলে এটা এখান থেকে প্রেশারটা বের হয়ে আসবে। সো আমি আপনাকে একটু দেখাচ্ছি সালপ্রেক্সটাকে
আপনি যেটা করবেন এটাকে এইভাবে মোচড় দিলে এটা ভেঙে যাবে। তো দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা ওপেন হয়ে গেল। সো এবার আমি আমার মেডিসিনটা এখানে ঢেলে দেব, অথবা আপনি চাইলে এটা কি করতে পারেন, এটাকে আপনি এখানে যদি দেখেন এটা আপনার এখানে যদি ওপেন করার একটা ব্যাপার থাকে আপনি করতে পারেন, আপনি ট্রাই করতে পারেন। তো আমি আপাতত এইভাবে এটা মেডিসিনটা এখানে ঢেলে দিচ্ছি প্রেস করে। আপনি নিচে দেখতে পাবেন এখানে যে ওষুধটা যাচ্ছে নিচে নিশ্চয়ই লিকুইডটা আপনি দেখতে পাচ্ছেন। সো সম্পূর্ণ ওষুধটা এখানে পড়ে গেছে, আমার আমি দেখতে পাচ্ছি এখানে আর কোনো ওষুধ নেই। সো এরপরে অ্যাজ ইউজুয়াল আমি যেটা করবো এটা হচ্ছে এটাকে লাগিয়ে দেবো, সিল করে দেবো, আমি এটাকে সিল করে দিলাম, তাহলে এখান থেকে আর বের হবে না। এরপরে যে প্রসেসটা হলো সেটা আমি এটা হচ্ছে পাওয়ার ইয়েটা এখানে লাগাবো, আর আমি একটু পাওয়ারটা লাগিয়ে নিচ্ছি আমার এখানে। সো লাগানোর পরে আমি আবার বলছি এখানে হচ্ছে আপনি এটা অন অফ বাটনটা আছে, আপনি পাওয়ার প্লে করলেই হবে। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে মেডিসিনটা বের হচ্ছে। সো আপনার পেশেন্ট যিনি আছেন যার দরকার তাকে এটা এভাবে দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত এটা থাকবে ততক্ষণ এটা আপনি রাখবেন, এরপর এটাকে অফ করে দেবেন, অ্যান্ড দেন হচ্ছে এটাকে রিমুভ করে আপনি এটাকে পরিষ্কার করে নেবেন, আর পরবর্তীতে আবার যখন লাগবে তখন আপনি সেম ইয়েতে আপনি প্রসেসটা আছে ইউজ করার চেষ্টা করবেন। সো ইজি প্রসেস, আপনি যদি এটা পারচেস করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাসায় এনি টাইম এটা ইউজ করতে পারেন, বিপদ আপদের কথা বলা যায় না যেহেতু মেডিকেল ইমার্জেন্সি একটা ব্যাপার আছে। সো আপনি চাইলে সেম জিনিসটা এটা ইয়ে করতে পারেন। আমি আবারও একটু বলছি এটার আমি আপনাদেরকে একটা আলট্রা কেয়ার প্যাকেজটা আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মধ্যে যদি প্রয়োজন হয় সেটা আপনারা পারচেস করতে পারেন। আচ্ছা আলট্রা কেয়ার, সো আমি এটা কোনো প্রচার করছি না, জাস্ট আমি এটা নিয়েছি, এটা দেখাচ্ছি অন্য কোন ব্র্যান্ডের কোম্পানিরও আছে, আমার বাসায় আরেকটা ছিল সেটা আমি হচ্ছে এখন আর ইউজ করছি না, এটা একটু নতুন আসছে তাই এটা নেওয়ার চেষ্টা করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের মতামতটা জানাবেন, পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখাবো। ততক্ষণ সব ভালো থাকবেন, আর আমার চ্যানেল চিরন ভয়েস আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো ভিডিওটা। আল্লাহ হাফিজ।